বলা যায় পেসারদের স্বর্ণযুগ চলছে এখন। সাবেক সাউথ আফ্রিকান লিজেন্ড পেস বোলার অ্যালান ডোনাল্ডের সান্নিধ্যে বদলে গেছেন তাসকিন ইবাদতরা। তাসকিনরা যেমন করে বদলে গেছেন, ঠিক তেমনি হারিয়ে যাওয়ার পথে একসময়ের নিয়মিত বোলাররা। উদাহরণ হিসেবে রুবেল সাইফুদ্দিনের কথা বলা যায়। বিশ্বকাপের মতো আসরগুলোতে তারাই থাকতেন দলের অটো চয়েস হয়ে, কিন্তু সেই দিন এখন আর নেই। পাল্টেছে বাংলাদেশ ক্রিকেট, পাল্টেছে ক্রিকেটাররা। তাসকিন আহমেদের প্রত্যাবর্তনের গল্প সবার জানা। এবাদতের টেস্ট বোলার থেকে তিন ফর্মেটেই পারফর্ম করার গল্প হর হামেশাই শোনা যায়, কিন্তু যারা বাদ পড়েছেন তাদের আর ফিরতে দেখা যায়নি। রুবেল হুসাইন 33 বছর বয়সী এই পেসার থাকতে পারতেন ক্যারিয়ারের সেরা সময়গুলোতে। ওডিআইতে 102 ইনিংসে হাত ঘুরিয়ে 129 উইকেট নিয়েছেন। 27 টি টোয়েন্টিতে 28 উইকেট নেওয়া পেসার রুবেল জাতীয় দলের হয়ে শেষবার খেলেছেন 2021 সালে, এরপর আর তাকে বিবেচনায় রাখা হয়নি। রুবেলের বাদ পড়ার কারণ হিসেবে অনেকেই বলেন সাইফুদ্দিনের ধারাবাহিক হওয়া। সাইফুদ্দিন ধারাবাহিক পারফর্ম করতেন, তাই রুবেলের জায়গা হতো না। সাইফুদ্দিনকে মাশরাফির উত্তরসূরিও বলা হতো, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাই ভালো করতেন তিনি। অথচ সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরে, নেই জাতীয় দলের আশেপাশেও। কিন্তু এত সব বদলে যাওয়ার কারণ কি? কেনই বা এমন কোয়ালিটিফুল পেসাররা হারিয়ে যাচ্ছেন? উত্তর হতে পারে একটাই, ডেডিকেশন। তাসকিন নিজেকে যতটা ভেঙে গড়েছেন, এবাদত ঠিক একই প্রসেসে এগিয়ে গেছেন। যারা বাদ পড়েছেন শুধু তারাই ছিলেন ভিন্ন। ফিরতে হলে যে তাসকিনদের মতো করেই ফিরতে হবে, পারফরম্যান্সের বিকল্প কিছুই নেই এটা ভেবেই এগোতে হবে। অবশ্য ইতিমধ্যে সেটা করার জন্যই উঠে পড়ে লেগেছেন সাইফ রুবেল। ডিপিএলে বল হাতে 4 ম্যাচে 10 উইকেট নিয়ে তালিকার দ্বিতীয়তে সাইফ। সমান সংখ্যক ম্যাচ খেলে 9 উইকেট নিয়ে 6 নম্বরে রুবেল। এই টুর্নামেন্টে পারফর্ম করেই তাদেরকে ফিরতে হবে, এমনটা মেনেই চলছে লড়াই।